ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গেল রাতে সদর উপজেলা ফাড়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও একজন। পুলিশ জানায় মিন্টু, হাসান ও ফিরোজ নামে তিনজন মোটরসাইকেল যোগে রুহিয়া মেলা থেকে বাড়ি ফিরছিলেন। ফাড়াবাড়ি পৌঁছালে কুয়াশার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এদিকে নারায়ণগঞ্জ বন্দরের নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় সিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গেল রাতে বন্ধুদের নিয়ে সেতুতে ঘুরতে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।